প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা আবার এই ভিডিওতে নতুন করে তোমাদের 5.3 এর, আমি আগের ভিডিওতে 5.3 এর 4-8 নম্বর ও রোমান 8 এর অঙ্ক অবধি লাস্ট করিয়েছিলাম। এই ভিডিওতে আমরা তারপর থেকে বেশ কিছুটা অঙ্ক শুরু করব। দেখবে তোমরা 9, 10, 11 এই তিনটি অঙ্কের দিকে যদি তাকাও, তাহলে আমরা একই রকম পদ্ধতিতে আমরা করব। তাই জন্য 9, 10, 11 মধ্যে আমি দুটো অঙ্ক করাচ্ছি, একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকছে। আমি ধরো 9 এর অঙ্কটা, রোমান 9 এর অঙ্কটা এখানে অলরেডি টুকে ফেলেছি। অঙ্কটার দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবে 1 বাই x মাইনাস 1 প্লাস 1 বাই y মাইনাস 2 = 3, আবার 2 বাই x মাইনাস 1 প্লাস 3 বাই y মাইনাস 2 = 5। এইখানে দেখো, আগের অঙ্কেতে আমাদের ছিল কত, 1 বাই x প্লাস 1 বাই y বা 2 বাই y, এরকম ভাবে ছিল। এইবার আমি দেখছি যে x এর জায়গায় x নেই, সেটা আছে কিরকম, 1 বাই x মাইনাস 1, তাই না? আবার y এর জায়গায় আছে y মাইনাস 2। যদি কোনো অঙ্কে এইরকম দেখো, তাহলে তোমরা অনায়াসে একটা কাজ করে নিতে পারো, এরকম ভাবে কাজ করে নিতে পারো। ধরো আমি এখানে x মাইনাস 1 কে আমি p ধরে নিচ্ছি, আর y মাইনাস 2 কে আমি q ধরে নিচ্ছি। হ্যালো, তাহলে দেখো এখানে আমি কি পেলাম, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমি পাচ্ছি 1 বাই p প্লাস 1 বাই q = 3, আবার 2 বাই p প্লাস 3 বাই q = 5। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তার আগে লিখতে হবে ধরি বলে, এই কথাটা লিখতে হবে, ধরি বা মনে করি বলে লিখতে হবে, তাহলে লিখলাম। এইবার দেখো এখানে আছে 2, এখানে আছে, এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 1, এখানে আছে 3। তাহলে আমি যে কোনো একটা আইদার পি কে কাটবো নতুবা কি কিউ কে এলিমিনেট করব। তাহলে আমরা যদি পি কিউ কে এলিমিনেট করতে চাই, তাহলে 1 নম্বর সমীকরণকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি, তাহলে 3p 3 বাই q = 9। আবার দেখো 2 নম্বর সমীকরণকে আমি 1 দিয়ে তাহলে মাল্টিপ্লাই করছি, তাহলে 2 বাই p 3 বাই q = 5। এইবার দেখো এইখানে 3 বাই q, আবার নিচে আছে 3 বাই q, দুটোই প্লাস, অর্থাৎ হচ্ছে একই চিহ্ন যুক্ত, তাহলে আমাদের হবে মাইনাস। তাহলে মাইনাস করলে এটা প্লাস, এটা মাইনাস কেটে গেল। এইখানে দেখো 3p বাই q 3 বাই p, আবার 2 বাই p = 4। এখানে কি লিখবো, বিয়োগ করে পাই, তাহলে এটা কি হলো, 1 বাই p = 4। তাহলে আমি কি পেলাম, 4p = 1, তাহলে p = 1 বাই 4, বুঝা গেছে? তাহলে আমরা পেলাম p = 1 বাই 4। এবার আমরা কিউ এর মান, পি এর মানটা 1 বাই 4 এখানে বসিয়ে দিচ্ছি, ধরো এই ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তাহলে 1 নং সমীকরণে p = 1 বাই 4 বসিয়ে পাই, তাহলে দেখো 1 নম্বর সমীকরণ কি, 1 বাই 1 বাই 4 প্লাস 1 বাই q হচ্ছে 3। তাহলে 4 প্লাস 1 বাই q = 3, দেয়ারফর 1 বাই q, দেখো 4টা যদি ওপরে যায় তাহলে 3 মাইনাস 4 =, তাহলে 1 বাই q = 3 মাইনাস 4, দ্যাট মিন্স হচ্ছে -1। তাহলে আমি কি পেলাম, 1 বাই q = -1, তাহলে q = -1। এত অব্দি ক্লিয়ার হলো? তাহলে আমি পেলাম p = 1 বাই 4। p মানে কি, x মাইনাস 1, তাহলে 1 বাই 4, তাহলে x সমান সমান কত হবে, 1 প্লাস 1 বাই 4, দ্যাট মিন্স হচ্ছে এলসিএম করলে 5, মানে দেখো লসাগু করলাম 4, 4 প্লাস 1 সমান সমান
5 বাই 4 সেটা হলো 1 আপন 1 বাই 4 বোঝা গেছে এইবার তাকাও y মাইনাস 2 q মানে কত q এখানে তাকাবে q হচ্ছে আমার বের হলো মাইনাস 1 তাহলে q মানে কি y মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 1 দ্যাট মিন্স হচ্ছে y হচ্ছে 2 মাইনাস 1 দ্যাট মিন্স হচ্ছে 1 তাহলে নির্ণয় সমাধান x is equal to 1 upon 1 by 4, y is equal to 1. এই রকম ভাবে আমরা অঙ্কগুলো করব বুঝা গেছে তাহলে পরের যে অঙ্কটা আছে সেটার দিকে আমরা আসছি পরের অঙ্কটার দিকে আসছি দেখো পরের অঙ্কটা 10 নম্বর অঙ্কটাতে যেটা আছে 14 by x plus 1 x plus y plus 3 by x minus y is equal to 5 আবার আরেকটা পরের যে সমীকরণটা আছে 21 by x plus y minus 1 by x minus y is equal to 2 ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে যে একই জিনিস এখানে আছে তাহলে আমরা সাধারণত ধরি লিখে নেব ধরি x plus y is equal to p আবার এবং x minus y is equal to q. তাহলে 14 by p plus 3 by q is equal to 5. এটা আমি লিখলাম ইকুয়েশন নম্বর 1. 21 by p minus 1 by q is equal to 2. এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 2. এইখানে তাকাও এই অঙ্কে আমরা যদি p কে এলিমিনেট করতে চাই অর্থাৎ হচ্ছে অপনয়ন করতে চাই তাহলে আমাকে কিন্তু দেখো 14 আর 21 এর এলসিএম বা লসাগু বার করতে হবে যেটা কিন্তু আমার কাছে 3 পি কিউ কে যদি এলিমিনেট করি তাহলে দেখো 3 আর এটা হচ্ছে 1 তাহলে a কে শুধু এই সমীকরণটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমার হয়ে যাবে তাই জন্য আমরা কি করলাম এক নম্বর সমীকরণকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করছি তার মানে যেটা যা ছিল তাই থেকে যাবে আর 2 নম্বর সমীকরণকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে 63p minus 3 by q is equal to 6 এইবার দেখো একটা প্লাস একটা মাইনাস তাহলে আমরা কি বলেছি যদি দুটো বিপরীত চিহ্ন যুক্ত থাকে তাহলে হচ্ছে যোগ করে পাই তাহলে আমি লিখব যোগ করে পাই তাহলে 14 by p plus 63 by p এখানে q q কেটে যাচ্ছে এদিকে হলো 11 তাহলে p এখানে হচ্ছে 14 plus 63 is equal to 11 তাহলে এখানে কত হচ্ছে 7 7 77 by p তাহলে 11 p ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম এখানে কিছু নেই মানে 1 আছে is equal to 77 তাহলে p is equal to 77 by 11 that means হচ্ছে 7 এত অবধি ক্লিয়ার এইবার তাকাও p এর মান আমি কোথায় বসাচ্ছি এক নম্বর সমীকরণে তাহলে আমি লিখব এক নং সমীকরণে p is equal to 7 বসিয়ে পাই কি হবে 14 by 7 plus 3 by q is equal to 5 এই যে এই ইকুয়েশনটাতে আমি বসাচ্ছি তাহলে কি হলো তাহলে এটা হলো 2 plus 3 by q is equal to 5 তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি এখান থেকে আমি পাচ্ছি 3 by q এই 2 টা উপরে চলে যাবে তাহলে 5 minus 2 তার মানে 3 by q is equal to 3 by 1 তাহলে আমি এখান থেকে পাচ্ছি q 3q is equal to 3 বুঝতে পারলে তাহলে q সমান সমান 1 এত অবধি কোনো রকম অবজেকশন নেই এইবার দেখো আমি কি পেলাম p সমান সমান কত পেলাম p সমান সমান পেলাম 7 আর q সমান সমান পেলাম 1 তাই তো
p মানে কত, p মানে হচ্ছে x প্লাস y ইজ ইকুয়াল টু 7, x মাইনাস y ইজ ইকুয়াল টু 1, বুঝেছ? তাহলে আবার এটাকে অপনয়ন করতে হবে। দেখো এটা তিন নম্বর সমীকরণ দিচ্ছি নাম, এটাকে আমি দিচ্ছি নাম চার নম্বর। তাহলে দেখো দুজনেই সমান আছে, জাস্ট মানে কোইফিশিয়েন্ট গুলো অর্থাৎ সহগ গুলো দুজনের এক্স এরও যা ওয়াই এরও তাই, আমি যোগ বা বিয়োগ করলে হয়ে যাবে, আমি যোগ করি যোগই করছি এখানে। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, আমরা লিখবো যোগ করে পাই, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে 2x ইজ ইকুয়াল টু 8, তাহলে x সমান সমান বেরোলো 4। এইবার দেখো তিন নং সমীকরণে x ইজ ইকুয়াল টু 4 বসিয়ে পাই, ফোর প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7, তাহলে y ইজ ইকুয়াল টু 7 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3। অতএব নিম্নীয় সমাধান, নিম্নীয় সমাধান কি হচ্ছে, x ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু 3 আনসার। বুঝা গেছে? এইরকম ভাবে আমাদের অঙ্কগুলো সবকটা অঙ্ক করতে হবে। তা যাই হোক, এইবার 11 নম্বর যে অঙ্কটা আছে সেই 11 নম্বর অঙ্কটা ওই একই, যে এক্স প্লাস ওয়াইকে আমি ধরবো পি আর এক্স মাইনাস ওয়াইকে ধরে নেবো কিউ। তারপর আমরা সিম্পলিফাই করে অথবা চলসাগু বসাগু করে আমরা অঙ্ক করব। যদি আমরা অঙ্ক করতে না পারি তাহলে তোমরা অবশ্যই কমেন্টে এটা লিখে পাঠাবে, আমি অবশ্যই এটা করে দেবো, ঠিক আছে? যদি কোনো অঙ্ক না পারা যায় সেটা যদি করে দেওয়া মানে কমেন্টে দেওয়া হয় তাহলে আমি সেটা অবশ্যই সেগুলো করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এইবার আসছি 12 নম্বরের যে অঙ্কটা আছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি আর এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই অঙ্কটা খুবই ইজি অঙ্ক এটা। তাহলে এইখানে দেখো এক্স এর কোইফিশিয়েন্ট হচ্ছে 1, এখানে এক্স এর কোইফিশিয়েন্ট হচ্ছে এ, এখানে ওয়াই এর কোইফিশিয়েন্ট 1, এখানে হচ্ছে বি। তাহলে আমি এক্স কে বা ওয়াই কে যে কোনো একটা কাটবো, আমি ধরলাম ওয়াই কেই কাটবো। তাহলে 1 নং সমীকরণে আমি 2b দিয়ে গুণ করলে দেখো এটাও b হয়ে যাবে, এটাও b হয়ে যাবে। তাহলে bx প্লাস by ইজ ইকুয়াল টু ab প্লাস b স্কোয়ার, এই যে এটাকে ab প্লাস b স্কোয়ার। 2 নম্বর সমীকরণকে আমি 1 দিয়ে গুণ করছি, ax মাইনাস by ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আমি যোগ করে দিচ্ছি। তাহলে লিখবো যোগ করে পাই, তাহলে এটা কি হলো bx প্লাস ax। দেখো তো এই দিকটা এটা কি কেটে যাচ্ছে না, তাহলে এখানে পড়ে থাকবে কি a স্কোয়ার প্লাস ab। তাহলে এখানে x যদি কমন নিই তাহলে a প্লাস b, এদের মধ্যে আমি কি কমন যাবে a, তাহলে a প্লাস b, দুজনের মধ্যে থেকে a প্লাস b কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে a। তাহলে এখন আমি কি পেলাম, x এর মান হচ্ছে a। এইবার আমি কি লিখব, 1 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু a বসিয়ে পাই, তাহলে দেখো 1 নং সমীকরণ কি, x প্লাস y ইজ ইকুয়াল টু a প্লাস b। তাহলে আমি এটার মধ্যে কি বসাবো, a, তাই তো? তাহলে পরের লাইন হবে বা y সমান সমান a প্লাস b মাইনাস a, তাহলে হচ্ছে y সমান সমান b। তাহলে নিম্নীয় সমাধান, x সমান সমান a, y সমান সমান b, বুঝা গেছে? সেম অঙ্ক, পরেরটাও অঙ্ক সেম। দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে একই রকম অঙ্ক, আমি জাস্ট ফর্মটা নিয়ে আসলেই তোমরা বুঝতে পারবে। 12 নম্বর অঙ্কটা দেখো, এক্স প্লাস এ বাই এ প্লাস ওয়াই বাই বি, আচ্ছা ইজ ইকুয়াল টু আছে না, ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস বি বাই বি।
এই যে এই সমীকরণটা, আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে এ এক্স মাইনাস বিওয়াই ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো তো, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কি পাবো, বি এক্স প্লাস এ বি ইজ ইকাল টু এ ওয়াই প্লাস এ বি। আমরা সমস্ত এক্স ওয়াই গুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই ইজ ইকাল টু এ বি মাইনাস এ বি, তার মানে কি হলো, বি এক্স মাইনাস এ ওয়াই ইজ ইকাল টু জিরো। আর এটা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে এক নম্বর সমীকরণ, এটা হলো দু নম্বর সমীকরণ। এইবার আমরা অঙ্কটার মধ্যে আসছি, তাহলে এক নম্বর সমীকরণ কি হলো, বি এক্স মাইনাস এ ওয়াই ইজ ইকাল টু জিরো, এটা এক। দু নম্বর সমীকরণ হলো এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে দু নম্বর সমীকরণ। এইবার দেখো, এইখানে আমরা যদি এইখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত আছে, এ বি, আর এখানে আছে এ, তাই তো? এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট আছে এ, এখানে আছে বি। তাহলে আমরা ওয়াই কে ধরো কাটছি, তাহলে এক নম্বর সমীকরণকে আমি বি দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে এ বি। তাহলে দেখো, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইজ ইকাল টু জিরো। দু নম্বর সমীকরণকে আমি তাহলে কত দিয়ে গুণ করব, এ দিয়ে গুণ করব, তাহলে এটা কি হয়ে যাবে, এ স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইজ ইকাল টু, এটা তাহলে কি হয়ে যাবে, এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। এবার আমি কাকে কাটতে চাইছি, ওয়াই কে। দেখো ওয়াই এর দুটোই কিন্তু একই চিহ্ন যুক্ত, দুটোই মাইনাস, তাহলে আমি কি করব, বিয়োগ করে পাই, তাহলে এটা কি হবে, বি স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার এক্স। আচ্ছা, এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, কেটে যাবে, এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাসটাকে আগে লিখে নিচ্ছি, পরে মাইনাসটাকে লিখছি, হ্যালো। তাহলে দেখো তো, এখানে এক্স যদি কমন নিই, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এই দুজনের মধ্যে থেকে আমি যদি এ কমন নিই, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো দুজনের মধ্যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে কি হলো, এক্স ইজ ইকাল টু এ, বুঝা গেছে। এইবার দেখো, এক নং সমীকরণ হচ্ছে এইটা, তাহলে এক নং সমীকরণে এক্স ইজ ইকাল টু এ বসিয়ে পাই, তাহলে কি হলো, বি এক্স মাইনাস এ ওয়াই ইজ ইকাল টু জিরো। তাহলে বি ইন্টু এ মাইনাস এ ওয়াই ইজ ইকাল টু জিরো, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো তো, মাইনাস এ ওয়াই ওটা উপরে নিয়ে যাচ্ছি, ইজ ইকাল টু মাইনাস এ বি, দুদিকেই মাইনাস আছে, কেটে গেল, আর ওয়াই এ কেটে যাচ্ছে, তাহলে ওয়াই সমান সমান বি। তাহলে আমি লিখতে পারি, নিম্ন সমাধান এক্স ইজ ইকাল টু এ ওয়াই ইজ ইকাল টু বি, বুঝা গেছে। এইবার আমরা পরের যে অঙ্কটা আছে সে তার তার দিকে আসছি। এবার চলে আসছি আমাদের চারের যে 14 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটার দিকে। কি আছে, এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকাল টু সি, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু সি স্কোয়ার। এই যে অঙ্কটাতে দেখো, আমরা দেখছি যে এইখানে এক্স এর কোইফিশিয়েন্ট হচ্ছে এ, এখানে এক্স এর কোইফিশিয়েন্ট হচ্ছে এ স্কোয়ার, এইখানে ওয়াই এর কোইফিশিয়েন্ট হচ্ছে বি, এখানে ওয়াই এর কোইফিশিয়েন্ট হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটাকে আমি এক নম্বর ইকুয়েশন, এটাকে দু নম্বর ইকুয়েশন বলে দিচ্ছি। আমি ওয়াই কে কাটতে পারি বা এক্স কে কাটতে পারি, যদি এক্স কে এলিমিনেট করি, তাহলে দেখো এখানে আমাকে এ স্কোয়ার আনতে হবে, তাহলে এটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর যদি ওয়াই কে এলিমিনেট করতে চাই তাহলে এইটাকে বি স্কোয়ার করতে হবে, তাহলে তার মানে ওইটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি ধরলাম এক নম্বর সমীকরণকে আমি বি দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হলো, এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু বি সি, হ্যালো।
দু নম্বর সমীকরণকে আমি এক দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এইবার আমরা দুটো একই চিহ্ন যুক্ত, তাহলে আমরা কি করব, বিয়োগ, তাহলে বিয়োগ করে পাই কি হচ্ছে এ বি এক্স মাইনাস এ স্কোয়ার এক্স, এটা হবে মাইনাস কেটে যাবে, তাহলে বিসি মাইনাস সি স্কোয়ার। হ্যালো, এইখান থেকে দেখো আমরা যদি এক্সটাকে কমন নিই, তাহলে এক্স ইন্টু এ বি মাইনাস এ স্কোয়ার, আর এখানে হচ্ছে বিসি মাইনাস সি স্কোয়ার, তাহলে এক্স হলো বিসি মাইনাস সি স্কোয়ার বাই এ বি মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে আমি সি কমন নিয়ে নিতে পারি, তাহলে বি মাইনাস সি, এখানে আমি এ কমন নিতে পারি, বি মাইনাস এ। এইবার দেখো এক নম্বর সমীকরণে এই মানটা বসাতে গেলে বেশ বড় হয়ে যাবে, তাই নাকি? তার চেয়ে বরঞ্চ আমি আরেকটা কাজ করতে পারি, আমি যে এলিমিনেশন মেথডটা করলাম সেটা হচ্ছে এক্স, ধরো ওয়াই কে এলিমিনেট করলাম, আমি যদি সেরকমভাবেই এক্স কে এলিমিনেট করে দিতাম তাহলে কিন্তু আমার সুবিধা হবে। এই মানটা বসানোর চেয়ে আমি যদি এক্সকে এলিমিনেট করে দিই তাহলে কিন্তু আমার সহজ হবে। তার জন্য আমি আবার করছি কি, এইবার দেখো এক্স এক নম্বর সমীকরণকে আমি এ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই এসি। দু নম্বর সমীকরণকে আমি এক দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এ স্কোয়ার এক্স বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এইবার আমি আবার বিয়োগ করে পাই, লিখলাম, তাহলে এইটা, তাহলে দেখো এবার এটা কেটে যাচ্ছে, তাহলে আমি কি পেলাম এ বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ সি মাইনাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে ওয়াই যদি কমন নিই, তাহলে এ বি মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি মাইনাস সি স্কোয়ার, তাহলে ওয়াই সমান সমান কি বেরোচ্ছে এ সি মাইনাস সি স্কোয়ার বাই এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এটাকে এখান থেকে সি কমন নিতে পারি, এ মাইনাস সি, এখান থেকে বি কমন নিতে পারি, তাহলে এ মাইনাস বি। তাহলে দেখো আমাদের নির্ণয় সমাধান কি হলো, তাহলে নির্ণয় সমাধান x সমান সমান সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, আর y সমান সমান সি ইন্টু এ মাইনাস সি বি ইন্টু এ মাইনাস বি। বুঝে গেছে? এবার যে তোমাদের বইয়ের 15 নম্বর অঙ্কটা আছে, এই 15 নম্বর অঙ্কটার দিকে তাকালে দেখতে পাবো এক্স প্লাস বি ওয়াই ইজ ইকাল টু ওয়ান, আর বি এক্স প্লাস এ ওয়াই ইজ ইকাল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান। এইখানে দেখো যে মানে কনস্ট্যান্ট যে পার্টটা অর্থাৎ যে ধ্রুবক পার্টটাতে আমরা দেখছি কিরকম যে ওখানে প্লাস মাইনাস আকারে আছে, তাই জন্য ওটাকে আমি সিম্পলিফাই করে নিচ্ছি। সিম্পলিফাই করে নিয়ে আমি কি পাচ্ছি, দেখো এখানে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে নিচে এলসিএম করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, আর এটাকে যদি আমি ফর্মুলা ভাঙি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এই যে এটা এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার কেটে যাচ্ছে, বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি দু নম্বর ইকুয়েশনটা পেলাম বি এক্স প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এক নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে দু নম্বর ইকুয়েশন। এইবার দেখো এখানে এক নম্বর ইকুয়েশনে আছে এ, এখানে এক্সের কোইফিশিয়েন্ট আছে এ, এখানে এক্সের কোইফিশিয়েন্ট আছে বি, তাহলে এক নম্বর সমীকরণকে আমি ধরো এক্স কে কাটলাম, তাহলে এ বি দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু এটা হয়ে যাবে বি। দু নম্বর সমীকরণকে আমি এ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু টু এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এত দিন হয়েছে। এইবার দেখো আমরা দুটোই এ বি এক্স আছে, তাহলে আমি কি বললাম বিয়োগ করে পাই,
তাহলে দেখো বিয়োগ করছি, তাহলে আমরা কি পাবো, এ বিএক্স, আর এখানেও এ বিএক্স, তাহলে বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু কি পাবো, বি মাইনাস টু এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে ওয়াই কমন নিলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইখানে আমি দেখো আবার এলসিএম করছি বা লসাগু করছি, তাহলে বিটার সঙ্গে এটার এখানে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে বি এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এ স্কোয়ার বি আবার এটার সঙ্গে গুণ প্লাস বি কিউব মাইনাস টু এ স্কোয়ার বি। এইবার দেখছি যে আমার কি আসছে, তাহলে দেখো এইখানে হচ্ছে টু এ স্কোয়ার বি, তাহলে বি কিউব আর প্লাস ওয়ান এ স্কোয়ার বি, তাহলে আসবে এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখান থেকে আমি যদি বি কমন নিই, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে ওয়াই এর ভ্যালু কী বেরোলো, বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যালো, সিমিলার ওয়েতে আমরা এক্সকে যেরকম এলিমিনেট করলাম, তাহলে আমরা এবার এইবার কিন্তু আগের অঙ্কের মতো যে এই এটার মান এখানে বসালে বেশ বড় সড়ো আসবে, তাই জন্য আমি কি করব। আচ্ছা, এক নম্বর সমীকরণে তুমি যদি মনে করো যে না আমরা ইচ্ছে করলে কিন্তু দেখো এটাকে আবার বি কে এবার কেটে কেটে, অর্থাৎ হচ্ছে দু নম্বর সমীকরণে এবার ওয়াই কে কাটলাম, কেটে আবার এরকমভাবে আসা যায়, অথবা এখানে মান বসিয়েও করা যায়, কিন্তু মান বসালে অনেক সময় বড় হয়ে যায়। তার জন্য আমরা কি করব, ধরো আমরা আবার এইটুকুনি প্রশ্ন আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, ওয়াই এর ভ্যালু কি বেরোলো, ওয়াই এর ভ্যালু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার দেখো আবার এক নম্বর সমীকরণকে এইবার আমি এটাকে এ দিয়ে, কারণ আমি এবার ওয়াই কে এলিমিনেট করতে চাইছি, তাহলে এটাকে এটা এ আছে এটা বি আছে, তাহলে একে এ দিয়ে গুণ করবো, একে বি দিয়ে গুণ করবো, তাহলে এক নম্বর সমীকরণকে এ দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এ স্কোয়ার এক্স, তাহলে এ বি ওয়াই ইজ ইকাল টু এ। দু নম্বর সমীকরণকে আমি বি দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইজ ইকাল টু টু এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার আমরা বিয়োগ করব, তাহলে কি লিখবো, বিয়োগ করে পাই তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স ইজ ইকাল টু এ মাইনাস টু এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে আমরা লসাগু করব, তাহলে আমার হবে এ কিউব মাইনাস সরি প্লাস এ বি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার। তাহলে কী পাচ্ছি, এ কিউব মাইনাস এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এখানে আমি এটাকে যদি কমন নিই, তাহলে কী পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে কী আছে, এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কী বেরোলো, তাহলে আমি বলতে পারি এক্স সমান সমান এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওয়াই সমান সমান এত, এটাই আমাদের আনসার। বোঝা গেল? পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখতে কঠিন হলেও বেশ খুবই সোজা, সেটা দেখো কিরকম আছে, 16 7x মাইনাস ওয়াই 7x মাইনাস ওয়াই মাইনাস 6 তার হোল স্কোয়ার প্লাস 14x প্লাস 2y মাইনাস 16 ইজ ইকাল টু 0। দেখো এইটা একটা জিনিস জেনে রাখার বিষয় হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার এরকমভাবে আমি যদি জেড স্কোয়ার পর্যন্ত লিখি ইজ ইকাল টু 0 একমাত্র তখনই সম্ভব হবে যখন এ সমান সমান 0, বি সমান সমান 0, সি সমান সমান 0 আর অন্য কোনো মানের জন্যই কিন্তু, মানে জেড এইরকমভাবে চলতে চলতে জেড সমান সমান 0 হতে হবে, তাহলেই এটা সম্ভব, আদারওয়াইজ কিন্তু এটা কখনোই সম্ভব নয়। তাহলে দেখো যে দুটো দুটো স্কোয়ার, এটা একটা পদ তার হোল স্কোয়ার প্লাস আবার এটা একটা
এটার একটা হোল স্কোয়ার, তাদের সামেশন অর্থাৎ যোগফল হচ্ছে জিরো। তার মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি এইটা সমান সমান জিরো, আবার এইটা সমান সমান জিরো। তাহলে দেখো আমি ফার্স্ট ইকুয়েশন থেকে কি পেলাম, 7x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 6, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, আর হচ্ছে 14x প্লাস 2y ইজ ইকাল টু 16, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। বোঝা গেছে? এইবার আমরা যদি দেখো ভালোভাবে তাকাও, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে 14x মাইনাস 2y ইজ ইকাল টু 12। 2 নম্বর সমীকরণকে আমি 1 দিয়ে গুণ করছি, 4x প্লাস 2y ইজ ইকাল টু 16। এবার দেখো দুটো অপোজিট সাইন, তাহলে আমি কি বলেছি যোগ করে পাই, তাহলে এটা কেটে যাবে, তাহলে 28x ইজ ইকাল টু 28, তাহলে x এর ভ্যালু কত বেরোলো, 1। x এর ভ্যালু 1 বেরোলো, তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে আমি লিখবো 1 নম্বর সমীকরণে, আমি এই যে মানটা বসাচ্ছি সবসময়ের জন্য 1 নম্বর সমীকরণে, এরকম ব্যাপার নয়, তুমি 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটাতে বসিয়ে দিতে পারো। 1 নম্বর সমীকরণে x ইজ ইকাল টু 1 বসিয়ে পাই, সেভেন ইন্টু 1 মাইনাস ওয়াই ইজ ইকাল টু 6, তাহলে 7 মাইনাস ওয়াই ইজ ইকাল টু 6, বা মাইনাস ওয়াই ইজ ইকাল টু 6 মাইনাস 7 ইজ ইকাল টু মাইনাস 1। তাহলে আমরা বলছি যে ওয়াই সমান সমান হচ্ছে এটা, তাহলে ওয়াই সমান সমান হলো 1। তাহলে দেখো আমরা কি পেলাম, তাহলে আমি লিখতেই পারি, অতএব নির্ণয় সমাধান x ইজ ইকাল টু 1, y ইজ ইকাল টু 1। আশা করছি তোমরা এটাতে এই ভিডিও থেকে বুঝতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এর পরের চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে আমি নিশ্চয়ই তার ভিডিও বানিয়ে তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো।